প্রদর্শক ইনজেকশন মোল্ডিং মেশিনের এই প্রোগ্রামে ম্যাটেরিয়াল সম্পর্কে আপনাদের কমন কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ কি কি ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করি বা কোন কোন ম্যাটেরিয়ালগুলো ইম্পর্টেন্ট বা কমন প্রতিনিয়ত যেগুলো আমরা ব্যবহার করি সেই কম্পাউন্ড বিষয়ে আমি আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং প্লাস্টিক ম্যাটেরিয়াল কি পিভিসি ম্যাটেরিয়াল কি এই বিষয়ে আমি কমন কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ রেগুলার আমরা যে প্লাস্টিক ফ্যাক্টরিতে যেগুলো ব্যবহার হয় আমাদের কমন প্রোডাক্টের ক্ষেত্রে যেগুলো ব্যবহার হয় সেই বিষয়ে আমি আপনাদের জানার চেষ্টা করব। তো পিভিসি কম্পাউন্ড প্রদর্শক আমরা কম্পাউন্ড বিষয়ে একটু জানার চেষ্টা করি। অর্থাৎ পিভিসি কম্পাউন্ড পিভিসি ম্যাটেরিয়াল বা কম্পাউন্ড বা ব্র্যান্ড নেম বা কোম্পানি, অর্থাৎ পিভিসি কম্পাউন্ড পিভিসি ম্যাটেরিয়াল ব্র্যান্ড নেম মানে এক একটা জায়গায় এক এক সিস্টেমের নামে চলে, ব্র্যান্ড নেম আছে, কম্পাউন্ড একই কোম্পানি আছে। তো আমি পিভিসি বিষয়ে আগে আপনাদের জানানোর চেষ্টা করবো। অর্থাৎ পিভিসি শব্দের ফুল মিনিংস হচ্ছে পলি ভিনাইল ক্লোরাইড, অর্থাৎ এর মূল উপাদান হচ্ছে রেজিন। এর মূল উপাদান হচ্ছে কি রেজিন, রেজিনেস আয়ন, রেজিন। পিভিসির মূল উপাদান হচ্ছে রেজিন। তো পিভিসি কম্পাউন্ড বিষয়ে আমি যে বিষয়গুলো আপনারা জানাতে চাচ্ছি সে হচ্ছে পিভিসি ম্যাটেরিয়ালস ব্র্যান্ড নেম, একটা হচ্ছে টেকনো র্যাপেক্স, এটা সিঙ্গাপুর কম্পাউন্ড টেকনো র্যাপেক্স, ব্র্যান্ড নাম ব্র্যান্ড নেম হচ্ছে টেকনো র্যাপেক্স, এটা সিঙ্গাপুরি কোম্পানি মানে সিঙ্গাপুর থেকে তৈরি হয়, ব্র্যান্ড নেম টেকনো র্যাপেক্স। তারপরে হাকান, এটা হচ্ছে কি একটা ব্র্যান্ড নেম, এটা ভিয়েতনাম থেকে তৈরি হয়, এটা হোয়াইট কম্পাউন্ড আছে গ্রিন কম্পাউন্ড আছে। আবার নাকান, এটা ভিয়েতনামের, তো হোয়াইট কম্পাউন্ড আছে গ্রিন কম্পাউন্ড আছে, এবং এই আকার নাকান অন্য কোম্পানিও তৈরি করে, তাদের নাম আলাদা। তো আমি যেগুলো ব্যবহার করি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। অর্থাৎ পিভিসি ম্যাটেরিয়ালস এর টেকনো র্যাপেক্স, হাকান, নাকান, হোয়াইট কম্পাউন্ড, গ্রিন কম্পাউন্ড, হোয়াইট আবার গ্রিন, আবার টেকনো র্যাপেক্স হোয়াইট এবং গ্রিন। আবার ওয়ন কম্পাউন্ড, এটা ওয়ন কম্পাউন্ড নাম দেওয়ার কারণ এইটাই যে কিছু আমরা ফ্যাক্টরিতে বিভিন্ন রেসিপি ক্যালসিয়াম স্টেবিলাইজার, তারপর রেজিন, তারপর ওয়াইল, এভরিথিং বিভিন্ন ম্যাটেরিয়াল মিক্স করে আমরা যে কম্পাউন্ডগুলো তৈরি করি সেটা আমার নির্দিষ্ট কম্পাউন্ড। আমরা হোয়াইট কম্পাউন্ডও তৈরি করা যায়, গ্রে কম্পাউন্ডও তৈরি করা যায়, আবার আপনার গ্রিন কম্পাউন্ডও তৈরি করা যায়। কম্পাউন্ড যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে তো কস্ট খরচ আরো অনেক কমে যাবে। তো প্রিয় দর্শক, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে পিভিসি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পিভিসি মূল উপাদান হচ্ছে রেজিন, আর পিভিসি শব্দের ফুল মিনিংস পলি ভিনাইল ক্লোরাইড। তো এখানে আমি কয়েকটা ব্র্যান্ডের নাম আপনাদের জানালাম। আর ওন কম্পাউন্ড বলতে যে সমস্ত কোম্পানি দেখবেন, আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি তারা নিজেরা কম্পাউন্ড তৈরি করে, বিদেশ থেকে ম্যাটেরিয়াল গুলো কিনে এনে তারা কম্পাউন্ড গুলো তৈরি করে। তো ওন কম্পাউন্ডের ভিতরে হোয়াইট কম্পাউন্ড আছে, হোয়াইটটাও তৈরি করা যায়, গ্রে তৈরি করা যায়, এবং গ্রিন কম্পাউন্ডও তৈরি করা যায়। তো সেক্ষেত্রে নিজেরা যদি তৈরি করা যায় তাহলে তো অনেক খরচ কমে গেল। তো গ্রে কম্পাউন্ডের ক্ষেত্রে গ্রে কম্পাউন্ড সম্পূর্ণ আলাদা একটা কম্পাউন্ড, অর্থাৎ কালো বা গ্রে গ্রে, সেক্ষেত্রে গ্রে কম্পাউন্ড কিন্তু বিদেশ থেকেও আমদানি করা যায় বা কোম্পানিও তৈরি করে। এটা এটা হচ্ছে কি কস্ট খরচের উপর ডিপেন্ড করে গ্রে কম্পাউন্ড, এবং এই প্রোডাক্টটা বিশেষ করে পিভিসির ক্ষেত্রে ব্যবহার হয় বেশি। পিভিসি ম্যাটেরিয়াল অর্থাৎ পিভিসি প্রোডাক্টগুলো পাইপগুলো গ্রে কম্পাউন্ড বেশি হয়। আরেকটি কম্পাউন্ড সেটা হচ্ছে সিপিভিসি কম্পাউন্ড। আমি সিপিভিসি প্রোডাক্ট, সিপিভিসি কম্পাউন্ড এবং সিপিভিসির মূল বিষয়ে অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করে আপনাদের জানানোর চেষ্টা করব। গ্রে কম্পাউন্ড, সিপিভিসি কম্পাউন্ড, অন এই কম্পাউন্ডগুলো তৈরি করা, এগুলো হচ্ছে নিজেরা মানে অনেক কোম্পানি আছে তারা তাদের দক্ষ যারা মিক্সার ম্যান বা যারা এই রেসিপিগুলো জানে তারা নিজেরা কম্পাউন্ড তৈরি করে, খুব সুন্দর সুন্দর রেসিপি দিয়ে কম্পাউন্ডগুলো তৈরি করে এবং মালের গিলেজ হয় ভালো, খুব সুন্দর প্রোডাক্ট তৈরি করা যায়। তো দর্শক, পিভিসি কম্পাউন্ডের পিভিসি ম্যাটেরিয়ালস আমরা এর ব্র্যান্ড নেম কয়েকটা কোম্পানির নাম জানলাম, এবং গ্রিন হোয়াইট টেকনো র্যাপেক্স, আকানো গ্রিন হোয়াইট আছে, টেকনো র্যাপেক্স গ্রিন হোয়াইট আছে, নাকানো গ্রিন হোয়াইট আছে, ওয়ং কম্পাউন্ড এটা গ্রিন আছে, গেদে আছে, আবার হোয়াইট আছে, এটা নিজেরা তৈরি করে যে সমস্ত কম্পাউন্ড তাদের রেসিপি দিয়ে। গ্রে কম্পাউন্ড খুব সুন্দর একটা কম্পাউন্ড এবং প্রোডাক্টও খুব সুন্দর হয়। তো সিপিভিসি কম্পাউন্ড সমস্ত কম্পাউন্ডের মূল উপাদান হচ্ছে রেজিন।
অর্থাৎ পিভিসির ক্ষেত্রে পিভিসি মূল উপাদান হচ্ছে রেজিন। তো আমরা পিভিসি সাইডটা কিছুটা হলেও জানার চেষ্টা করলাম। তো এবার আমরা আসি প্লাস্টিক ম্যাটেরিয়ালস। অর্থাৎ প্লাস্টিক ম্যাটেরিয়ালস আপনারা কিভাবে কি কিভাবে চিনবেন আমি কয়েকটা আইটেম নাম লিখে রাখছি। পিপি হচ্ছে পলি, পিপিতে পলি প্রোপাইলিন, অর্থাৎ পিপি এর ফুল মিনিংস হচ্ছে পলি প্রোপাইলিন। সিপি হচ্ছে কোপলিমার, এলডিপি লো ডেন্সিটি পলি ইথাইলিন, লো ডেন্সিটি পলি ইথাইলিন, এইচডিপি তে আসতেছে এই হাই ডেন্সিটি পলি ইথাইলিন বা হ্যাঁ ইথাইলিন। এবিএস অ্যাবস্ট্রাক্ট ওয়েস্ট সিস্টেম না কি যেন একটা আছে, সঠিক তো আমি এখন লেখা নাই আমার কাছে, আমি জাস্ট সংক্ষেপটা দিলাম। পলি অক্সিমিথাইলিন পিওম, পলি অক্সিমিথাইলিন। তারপরে জিপিআরএস, এটার একটা ফুল মিনিংস আছে, আমি এটা সম্পূর্ণ এখনো জানি না তো আমি লিখে রাখলাম। তো পলি টেট্রা ফ্লুরো ইথাইলিন, এটা পিটিএফই, এটা আছে ট্যাবলন টেপে ব্যবহার করা হয়, থ্রেড টেপে ব্যবহার করা হয়। পলি টেট্রা ফ্লুরো ইথাইলিন ফিলার ব্যবহার করা হয়। তো দর্শক, প্লাস্টিকের আরো অনেক ম্যাটেরিয়াল আছে, অনেক কালার আছে। তো আমি কমন কিছু ধারণা দেওয়ার জন্য কয়েকটা ম্যাটেরিয়ালস এর নাম আমি লিখে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। অর্থাৎ আমি যেগুলো জানি বা আমি যেগুলো ব্যবহার করি বা আমি যে সমস্ত কন্টিনিউ আমাদের লাগে সেই বিষয়গুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো প্লাস্টিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পিপি সিপি এলডিপি এইচডিপি এবিএস, তারপরে পলি পিওম ফোম বা জিপিআরএস বা পিটি এপি বা ফিলার, এই যে নামগুলো সংক্ষেপে দেওয়া হয়েছে একটা ম্যাটেরিয়ালস এর সংক্ষিপ্ত নাম। প্লাস্টিক ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে আমাদের হিট বিষয়ে আমাদের এর আগে একটা জানানো হয়েছিল যে প্লাস্টিক ম্যাটেরিয়ালে কতটুকু হিট দিবেন, কম্পাউন্ড পিভিসি ম্যাটেরিয়ালে কতটুকু হিট দিবেন। আমি কয়েকটা দুইটা পর্ব তৈরি করে হিট সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। তো প্রিয় দর্শক, পিভিসি কম্পাউন্ড, প্লাস্টিক ম্যাটেরিয়ালস বা পিভিসি ম্যাটেরিয়ালস, এই বিষয়ে আমি আপনাদের কমন কিছু ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই সব ম্যাটেরিয়াল গুলো আমরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করি এবং এদের টেম্পারেচার আলাদা, এক একজনের এক একটা টেম্পারেচার। তো এইসব বিষয়ে আমি পরবর্তীতে আরো টিউটোরিয়াল তৈরি করে আপনাদের বোঝানোর চেষ্টা করব, হিট বিষয়ে আরো কিছু টিউটোরিয়াল তৈরি করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো পিভিসি কম্পাউন্ড বা পিভিসি ম্যাটেরিয়াল ব্র্যান্ড নেম আপনারা জানলেন, কি কি কম্পাউন্ড আমরা ব্যবহার করি, প্লাস্টিক ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে কি কি কম্পাউন্ড আমরা ব্যবহার করি, বিষয়গুলো আপনাদের কমন কিছু ধারণা দিলাম, যেগুলো আমরা রেগুলার সচরাচর ব্যবহার করি সেই বিষয়গুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম।